গুড মর্নিং, আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বহরমপুর চলে এসেছি, বহরমপুরের টমকলেন গোবিন্দপুর কলেজে। গোবিন্দপুর অ্যাকচুয়ালি ডিএলএড কলেজ, যেটা ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে আছি এবং সেখানের লেডিস হোস্টেলে আমি এখন আছি। আজকে সানডে, তাই আমাদের কোনো এক্সাম নেই। এই কারণে বলতে পারো যে অনেকে যাদের কাছাকাছি বাড়ি আছে তারা বাড়িতে চলে গেছে, যাদের আত্মীয় বাড়ি আছে তারা কিন্তু আত্মীয় বাড়ি চলে গেছে। আমি কিন্তু এখানে আছি এবং আমার সাথে অনেকেই আছে যারা এই লেডিস হোস্টেলে এখনও আছে, কাল পর্যন্ত থাকবে এবং কালকে এক্সাম দিয়ে তারা কিন্তু সবাই বাড়ি চলে যাবে এবং আমিও সম্ভবত বাড়িই চলে যাব। এখনও আমার বাড়ি বা আমার কোথায় যাচ্ছি ঠিক নেই, তো আমি যদি ঠিক হয়ে যায় তখন কিন্তু তোমাদের জানিয়ে দেব। আর আজকে আমরা যেহেতু এক্সাম নেই, সারাদিন এখানে বসে আছি, তো আমি তোমাদের কিন্তু এই লেডিস হোস্টেলটা, বয়েজ হোস্টেলটা, এই কলেজটা এবং সামনে যে গার্ডেনটা আছে সেটা পুরোটাই দেখিয়ে দেব। আর এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর আমাদের যে এক্সামটা পড়েছে, যে ইনস্টিটিউটে আমাদের এক্সাম পড়েছে, সেই ইনস্টিটিউটটার নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট। ইনস্টিটিউটটা খুবই খুবই সুন্দর, আমি কালকে তোমাদের কিন্তু সেটা দেখিয়ে দেবো সেই ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের রুম, এখানে কিন্তু আমরা দুজন আছি, এই দিকটা কিন্তু আরও চারজন আছে, একটা বাচ্চাও আছে এর মধ্যে, আর বাকি এখানে যারা দুজন ছিল তারা চলে গেছে। এদিকটা দেখতে পাচ্ছ দুটো সাইডেই কিন্তু রুম আছে এবং দুটো সাইডের রুমের মাঝে মাঝে কিছু কিন্তু বাথরুম আছে।
প্রচন্ড